কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজোর ভোগের বা প্রসাদের খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য লাবড়ার রেসিপি। আমি ভোগের খিচুড়ির সাথে ভোগের লাবড়া পরিবেশন করছি। আপনারা ডিসক্রিপশন বক্সে ভোগের খিচুড়ির রান্নার লিঙ্ক পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই ভোগের লাবড়া রেসিপি। লাবড়া রান্না করার জন্য আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, সবার প্রথমে আমি আপনাদের সেই সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। ভোগের লাবড়া রান্না করার জন্য আমি কেটে নিয়েছি 100 গ্রাম মিষ্টি কুমড়া, 2টি চিচিঙ্গা, কিছু পুঁই পাতা, 2টা কাঁচা কলা, 4টা পটল, বেগুন একটু বড় করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি অল্প কিছু ডাঁটা, 2টি মাঝারি আকৃতির আলু, আর 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন। রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা শুকনা মরিচ, 1টা তেজপাতা, 1টা চামচ পাঁচফোড়ন। মিডিয়াম আঁচে সবগুলো উপাদান 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ আদা বাটা। এখন নেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব 30 সেকেন্ডের জন্য। আলু আর মিষ্টি কুমড়াগুলো, কারণ আমি যেসব সবজি নিয়েছি তার মধ্যে মিষ্টি কুমড়া ও আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। আলু ও কুমড়া মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ভেজে নেব। এবার দিয়ে দেব চিচিঙ্গা, ডাঁটা ও কাঁচকলা। সবকিছু নেড়ে আবারও মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এরপর দিয়ে দেব পটল, বেগুন ও পুঁই পাতা। যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তা সবার পরে দিতে হবে। সবজিগুলো 5 মিনিটের মতো ভেজে নেব। কাঁচামরিচ বাটা, সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 1টা চামচ হলুদের গুঁড়ো, 1টা চামচ চিনি। এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। এই সময় সবজি সিদ্ধ হওয়ার জন্য বাড়তি কোনো জল দিতে হবে না। সবজির ভিতরে যে জল আছে তাতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ আটা। অল্প আটা দিলেই সবজিগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। নেড়ে আটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা চামচ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি। নেড়ে সবকিছু মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব আরও 2 মিনিটের জন্য। ভোগের লাবড়া একদম হয়ে গিয়েছে।
আপনারা খিচুড়ি, ভাত, রুটি, পরোটার সাথে লাবড়া পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।